একদিন সত্যি সত্যি আপনার সামনে মৃত্যু নামক মহারোগ এসে হাজির হয়ে যাবে সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে যেই মৃত্যুর যন্ত্রণার অভিজ্ঞতা আপনার পূর্বে ছিল না যেই যন্ত্রণা আগে কখনো আপনি অনুভব করতে পারেন নাই এমন এক মহাযন্ত্রণা শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেই যন্ত্রণা থেকে তুমি প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সময় সব সময় তুমি পালিয়ে বেড়াতে সেই যন্ত্রণা একদিন তোমার সামনে এসে হাজির হয়ে যাবে আমার ভাইয়েরা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে বাসারে কি কোনো উপায় আছে নাকি কথা বলেন কোনো উপায় নাই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এটা আমি বলা লাগবে না বিশ্ব নবীর প্রখ্যাত সাহাবি আনহু কে সুন্দর করে কি চমৎকার করে বললেন মৃত্যুর যন্ত্রণা কেমন হবে তিনি বলতেছেন কোন জীবন্ত ব্যক্তিকে যদি তার শরীরটাকে কণার দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয় কোনো জীবন্ত ব্যক্তিকে যদি কাচি দিয়ে তার শরীর থেকে চামড়া সিলে ফেলা হয় কোনো জীবন্ত ব্যক্তিকে যদি উত্তক্ত ফুটন্ত গরম টকবগে কোনো একটা পানির পাতিলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তার যেমন যন্ত্রণা অনুভূত হবে এর চাইতে হাজার কোটি গুণ বেশি মারাত্মক যন্ত্রণার নাম হচ্ছে মৃত্যুর যন্ত্রণা ঠিক কিনা এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবো না বিশ্বনবীর আরো একজন সাহাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এই পৃথিবীর মধ্যে সব যন্ত্রণা সহ্য করা সম্ভব হলেও মৃত্যুর যন্ত্রণা সম্ভব হবে না একজন মানুষ কোনোভাবে সহ্য করতে পারবে না তিনি বললেন একজন মানুষকে যদি দুনিয়ার হাজারটা তরবারি দিয়ে যদি আঘাত করা হয় ক্ষত বিক্ষত করা হয় তার শরীরটাকে যদি কেটে কেটে একদম ছিদ্র করে দেওয়া হয় যতটা যন্ত্রণা অনুভূত হবে এর চাইতেও আরও বেশি মারাত্মক এবং তীব্র যন্ত্রণার নাম হচ্ছে মৃত্যুর যন্ত্রণা চিন্তা করা যায় একজন মানুষকে যদি হাজারটা তরবারি দিয়ে আপনি আঘাত করেন তার কেমন কষ্ট হতে পারে একটা তরবারির আঘাত তো আমরা সহ্য করতে পারি তরবারি দূরের কথা সামান্য একেবারে নিম্ন পর্যায়ের জিনিস ব্লেটের যদি একটু কেটে যায় কতটা কষ্ট আমরা অনুভূত করি অনুভব করি আমরা আনাসবিন মালিক রদিয়াল্লাহ বলতেছেন হাজারটা তরবারি দিয়ে একটা মানুষকে যদি আঘাত করা হয় তার যেমন যন্ত্রণা অনুভূত হয় এর চাইতে হাজার গুণ বেশি তীব্র এবং মারাত্মক যন্ত্রণা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা লহ একবার চিন্তা করা যায় সেই মৃত্যু নামক জিনিস থেকে আমরা অনেক দূরে মৃত্যুকে আমরা ভুলতে বসেছি সারাক্ষণ শুধু দুনিয়া দুনিয়া নিয়ে আমরা পাগল করা হয়ে আছে ঠিক কিনা আমরা দুনিয়া ছাড়া কিছুই বুঝি না আমরা মৃত্যুবরণ করতেই চাই না মৃত্যু আবার কি আমার কাছে মনে হচ্ছে আমার ক্ষমতা আছে আমার রক্ত গরম মৃত্যু আমার কাছ থেকে অনেক দূরে আসলে কি দূরে এই মৃত্যু কার কখন কিভাবে আসবে কেউ কি আমরা বলতে পারি সম্ভব না এই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে বিশ্ব নবীর আনহু একদিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন ও ভাই কাব মৃত্যুর যন্ত্রণা কেমন হবে মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ হবে কত মারাত্মক হবে কত তীব্র হবে তুমি যদি আমাকে একটু বলতে তাহলে আমি অনেক উপকৃত হতাম কাবর তিনি বলতেছেন কোন একজন জীবন্ত ব্যক্তির শরীরের মধ্যে যদি কাটা যুক্ত একটা গাছ ঢুকিয়ে দেওয়া হয় কাটা যুক্ত গাছটি ঢুকানোর পরে সেই গাছের ভেতরে থাকা কাঁটাগুলো যখন একজন মানুষের প্রত্যেকটা সেরাই সেরাই বিধে যায় বিদ্ধ হয়ে যায় আর একজন শক্তিশালী মানুষ যদি ওই কাটা যুক্ত গাছটাকে টেনে টেনে বের করে বের করার সময় একজন মানুষ যেমন হারে হারে যন্ত্রণা অনুভব করে এর চাইতে আরো বেশি তীব্র এবং মারাত্মক যন্ত্রণা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা ঠিক না মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না আমর ইবনুল আসরদাহ আনহুর নাম আপনারা অনেকেই শুনেছেন বিশ্বনবীর একজন মহাব্বতের সাহাবি তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ তিনি তার বাবাকে বললেন ওগো আব্বাজান সারাটা জীবন আপনি তো একটা কথা বলে আসছেন যে কোনো মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় থাকে মৃত্যুর শয্যায় থাকে তার হুশ ঠিক থাকে অথচ মৃত্যুর যে কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ যে জ্বালা সে চুপচাপ সহ্য করে যায় মানুষকে বলে না এখন তো আপনি নিজেই মৃত্যুর যন্ত্রণার মধ্যে পতিত আপনার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আপনি তো এখনো হোশ অবস্থায় আছেন আপনি তো খুব স্বাভাবিক আছেন আপনি কি মেহরবানি করে আমাদেরকে বলবেন আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হচ্ছে আপনি যদি বলতেন আমাদেরকে তাহলে আমরা অনেক উপকৃত হতাম মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারতাম তখন তিনি বললেন আমর ইবনুল আসর হোক তার সন্তানকে ডেকে ডেকে বললেন ওগো আমার সন্তান আবদুল্লাহ আমার কাছে মনে হচ্ছে কেউ যেন আমার দুই কাঁধের উপরে দুইটি পাহাড় চেপে ধরে রেখেছে আমার কাছে মধ্যে আমার কাছে মনে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হচ্ছে আমার পেটের মধ্যে কেউ যেন বিষাক্ত কাটা ভরে দিয়েছে আর সেই কাটাগুলোকে কেউ যেন আস্তে আস্তে করে বের করতেছে আমার কাছে মৃত্যুর যন্ত্রণা এমন মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন সই দিয়ে আমার গোটা করে করে অনেক কষ্ট দিয়ে দিয়ে আমার ভিতর থেকে প্রাণটা বের করে আনতেছে আমার আমার কাছে কাছে এমন মৃত্যুর যন্ত্রণা মনে মনে হচ্ছে হচ্ছে আল্লাহ আনতে আকাশ এবং জমিনটাকে একত্র করে মিশে দিয়েছেন আর মাঝখানে আমাকে ফেলে পিষে ফেলা হচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবি তার মৃত্যুর যন্ত্রণা যদি এমন ভয়াবহ হয় আমার আপনার মতো নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে কথা বলেন সহ্য করতে পারবো আমরা আমরা তো কোনো আমেল করতে পারি না যা করি তাও ভেজালযুক্ত আমল আমাদের আমলের মধ্যে রিয়া ভরপুর মানুষকে দেখানোর জন্য আমরা অনেক সময় অনেক আমল করে ফেলি এখলাসের সহিত আমরা কতটুকু আমল করতে পারি এটা একমাত্র আপনি আমি ভালো জানেন আল্লাহর নবীর সাহাবি যাদের ব্যাপারে আল্লাহ বা কোরআনের আয়াত ঘোষণা করে দিয়েছেন রদি আল্লাহ আনহ আন তাদের মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়ে থাকে আমার আপনার মতো নাফরমানদের মানদের বান্দাদের অবস্থা কি হতে পারে একটু একটু চিন্তা করে দেখা দরকার ঠিক না বিশ্বনবী সাল্লাহ আলাইহি ও সাল্লাম তাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর নবী মৌসা সালাম তার যখন জান কবজ করে নেওয়া হলো জান কবজের পরে রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন ওগো মুসা মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল মৃত্যুর ভয়াবহতা কেমন ছিল মৃত্যুর অভিজ্ঞতা কেমন ছিল আমাকে বলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে সালাম তিনি কি সুন্দর করে বললেন ওগো আল্লাহ মৃত্যুর সময় আমার কাছে মনে হয়েছে কোনো জীবন্ত পাখিকে আগুনের কয়লার মধ্যে ফেলে মনে হয় পুড়িয়ে ফেলা হচ্ছে আর এক বর্ণনার মধ্যে এসেছে মুসা নবী বলছেন ওগো আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন মনে হয়েছে কোনো কষাই যেন কোনো জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে খসিয়ে ফেলতেছে এমন যন্ত্রণা এমন মারাত্মক যন্ত্রণা আমার অনুভূত হয়েছে আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন একবার আল্লাহর খলিল ইব্রাহিম আলহি সাল্লাম মালাকুল মাউত নামক ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন ও মালাকুল মাউত কোন পাপিষ্ট নাফরমান বেইমান জালেমদেরকে তুমি যখন যান কবজ করার জন্যে যাও তখন তোমার আকৃতি কেমন হয় তোমার সেই আকৃতিটা আমার দেখতে বড় মন চায় মালাকুল মাউদ বলতেছেন ও আল্লাহর খলিল ইব্রাহিম আপনি সহ্য করতে পারবেন না আমি যদি সেই আকার আকৃতি ধারণ করি আপনি ফিট থাকতে পারবেন না সেন্সলেস হয়ে যাবেন বেহোশ হয়ে যাবেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এরপরেও খলিল ইব্রাহিম আলাই হিসালাম তিনি বলতেছেন ওগো আল্লাহ আমি একবার দেখতে চাই মালাকুল মাউদ ফেরেস তুমি অর্ডার করো মালাকুল মাউদ এবার এমন ভয়ঙ্কর বিভৎস আকার আকৃতি তিনি ধারণ করলেন এমন ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় তিনি পড়লেন যে কাপড় থেকে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট গন্ধ বের হচ্ছিল এমন বিভৎস আকার আকৃতি তিনি ধারণ করলেন এমন ভয়ানক চেহারা তিনি ধারণ করলেন তারা নাক এবং মুখ থেকে আগুনের লেলিহান শিকা বের হওয়া শুরু হয়েছিল ইব্রাহিম সালাম এমন ভয়ঙ্কর বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ ফিরে আসার পরে তিনি বলতেছেন ওগম আলাকুল মাউদ আল্লাহর কোনো পাপিষ্ট নাফরমান বেইমান বান্দাদেরকে জাহান নামের আজাব দেওয়ার কোনো প্রয়োজন হবে না তারা যদি একটি বারের জন্যে তোমার এই ভয়াবহ আকৃতি দেখত তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতো না তারা সারাটা জীবনের জন্য বেহুশ হয়ে পড়ে থাকত ঠিক কেদা চিন্তা করা যায় আপনি এখনও নামাজ পড়া ছেড়ে দিচ্ছেন নামাজ পড়তেছেন না আপনি ঠিক মতো মানুষের সঙ্গে ভালো বিহেভ করতেছেন না আচরণ ভালো করতেছেন না আপনার সামান্য ক্ষমতার কারণে মানুষকে ইচ্ছা মতো ধুলাই দিচ্ছেন নির্বিচারে মানুষকে আপনি পাখির শেষ করে দিচ্ছেন মনে রাখতে হবে আপনি মতো কিন্তু আল্লাহর সামনে জবাব দিতে পারবেন না ঠিক আল্লাহ রেখেছেন যারা জালেম আছে জুলুম করতেছে মানুষদের উপরে তাদেরকে আল্লাহ সার দিয়ে রেখেছেন কিন্তু যেদিন ধরবেন সেদিন পালাবার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না ঠিক না। আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দাকে বারবার সতর্ক করতেছেন আমার বান্দা তোমাকে আমি আল্লাহ ছাড় দিয়ে রেখেছি তার মানে এই নয় যে আমি আল্লাহ তোমাকে সারাটা জীবনই ছাড় দিয়ে রাখব যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধরবেন সেদিন পালাবার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না চরম বেজ্জতির সহিত এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে ঠিক কি না আমার ভাইয়েরা মৃত্যুর যন্ত্রণা কেমন হবে শোনেন বেঈমান যারা আছে কাফের যারা আছে যারা নামাজ পড়তেছে না মানুষদের উপর জুলুম করতেছে তাদের অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে